এই মুহূর্তের একটা বড় খবর, চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফাসসির তথা মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের জামায়াত নেতা ও প্রাক্তন সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ 14 আগস্ট সোমবার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএসএমএম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ রেজাউর রহমান সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাংলাদেশের যমুনা টিভি। আর সোমবার দুপুরেই বাংলাদেশের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সাঈদীর অসুস্থতার সংবাদ পরিবেশন করেছিল এফআইবি টিভি, আর রাতেই আল্লামার মৃত্যু সংবাদ আসে। আল্লামা সাঈদীর মৃত্যুতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো গণহারে শোক প্রকাশ করা হচ্ছে। উল্লেখ্য, রবিবার বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএমএম ইউতে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ওয়ানে বন্দী ছিলেন দেলাওয়ার হোসেন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রবিবার বিকেলে 5টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করেছিলেন জামাতের নেতা। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2018 সালের 17 ফেব্রুয়ারি দেলাওয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন দেলাওয়ার হোসেন সাঈদী। পরে একই বছরের 2 আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 1940 সালের 1 ফেব্রুয়ারি ফিরোজপুরে জন্মগ্রহণ করেন দেলাওয়ার হোসেন সাঈদী। দেলাওয়ার হোসেন সাঈদী রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নেতা হন এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জোট গঠন করলে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যু ভারতীয় উপমহাদেশে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।